हरे कृष्णा बंकबिहारी टीवी चैनल सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल बाटनटी क्लिक करुन। हरे कृष्णा सुधी भक्तमंडली, तो आपनारा अनेकेई शुनेछेन बैशाख मासे तुलसीते जलदानेर माहात्म्य कथा। आमी एई चैनेले आगे थेके एकटी भिडियो पोस्ट करे रेखेछि, आपनारा जारा शुनेननि आपनारा ये भिडियो डिस्क्रिप्शन बक्से जेखने एक लिंक देवा आछे से लिंके क्लिक करे से भिडियोटा देखे निते पारबेन। और आई बटने सेटा लिंक देवा थाकबे, सेखान थेकेओ से भिडियोटी देखते पारबेन। तो आमार काछे अनेकेई प्रश्न करछे जे आसले जलटा किभाबे देब, किभाबे नियो, सेई जिनिसटाई आमी एखन प्रैक्टिकल भावे आपनादेर सामने देखाबो। आपनारा खूब मनोयोग सहकारे सेटा देखबेन। तो शुधु बैशाख मासेई तुलसीते जलदान नय, अन्यान्य समयेओ आपनी तुलसी देवी के जलदान करते पारेन। तुलसी देवीर आरेक नाम हच्छे बृंदे देवी। तो आपनी बृंदे देवी के जल अर्पण करार समय एरकम एकटा आसमानपत्र बा परिष्कार पात्र निये सेखाने जल निये आपनी प्रतिदिन ब्रह्म मुहूर्ते आपनी तुलसी देवी के जल अर्पण करते पारेन। सेई समय एकटा मंत्र आछे, मंत्रटा उच्चारण करे आपनी एभावे जल दीते पारें। ओम गोविंद बल्लभं देवीं भक्त श्री चैतन्य कारिणीं स्नानपयामीं जगदात्रीं कृष्ण भक्ति प्रदायिनीं। एभावे आपनी 3 बार बृंदे देवी के जल अर्पण करते पारें। बैशाख मासे सूर्येर ताप जेहेतु अधिक मात्राय बृद्धि पाय, ताई विष्णु भक्तगण के एई मासे जल दान करा हले भगवान विष्णु बा कृष्ण अधिक मात्राय प्रसन्न हन। तो जेहेतु श्रीमती तुलसी महारानी हच्छे भगवानेर अत्यंत प्रिय, ताई तुलसी महारानी के जलदानेर कथा वैदिक शास्त्रे खूब विशदभावे बर्णना करा रयेछे। ताई आपनी देखुन आमी किभाबे जल दिच्छी। 1 मास ब्यापी अपनी तो सब समय आर ए पात्र निये एभावे जल निये थाकते पारबेन ना। तो एमन एकटा नियम देखाबो जे नियमे आपनी सारा दिने 2 बार जल दिले आर सेई जल सारा दिन बृंदे देवीर मध्धे पड़तेई थाकबे, ताहले सारा मास आपनार जल देवा हये जाबे। तो जल देवार जोन्नो आपनाके कि करते हबे, परिष्कार एकटी माटिर पात्र बा जे कोनो एकटी परिष्कार पात्र निये आपनी पीछने एक छिद्र करते हबे। आमी देखिए दिच्छी किभाबे छिद्र करते हय। खूब যত্ন সহকারে এটিকে ছিদ্র করতে হবে যেন ফেটে না যায়। এবার একটি সুতির কাপড় এভাবে নিয়ে केटे नीते हबे। तारपरे सेटाके भीतरे दिए जे छिद्रटी आपनी करेछेन सेखाने सेटा ढुकिए दिते हबे। এই যে হয়ে গেল। এবার একটি কাপড় অথবা দড়ি দিয়ে সুন্দর করে সেটাকে বাঁধতে হবে। ঠিক এইভাবে তারপরে সেটিকে আপনি তুলসী মহারানীকে মাঝখানে রেখে দুই দিকে দুটা গাছ লাগাইতে পারেন আর উপরে একটি বাঁশ দিয়ে সেটার মধ্যে এই কলসটা ঝোলাইতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। হয়ে গেল। এবার আপনি বৃন্দে দেবীকে এটার নিচে রাখুন। তারপরে পরিষ্কার একটি পাত্রতে জল নিয়ে সেই জল আপনি এভাবে যে মন্ত্রটি আমি আগে বলেছিলাম সেই মন্ত্রটি উচ্চারণ করে আপনি এভাবে দিতে থাকুন। ওম গোবিন্দ বল্লভং দেবীং ভক্ত শ্রীচৈতন্য কারিণীম স্নানপয়ামীম জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। এই যে দেখছেন জল পড়ছে, এভাবে সারাদিন জল পড়তেই থাকবে আর আপনাকে এভাবে সবসময় জল দিতে হবে না। তো আপনারা কাপড়টা একটু খুব দক্ষতার সাথে দিবেন যেন আরও আস্তে আস্তে জল পড়ে। তো এই ছিল বৃন্দে দেবীতে কীভাবে খুব সহজভাবে আপনি এক মাস ব্যাপী জল দিতে পারেন সবসময়। এবারে দেখাবো কিভাবে আপনি তুলসী দেবীকে বা বৃন্দে দেবীকে প্রদক্ষিণ করবেন। এই বৃন্দে দেবীকে প্রদক্ষিণ করার মাহাত্ম্য শাস্ত্রে বিশদভাবে বর্ণনা করা রয়েছে। জানি কানি চপাপানি ব্রহ্মহত্যা দেক্কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে, মানে প্রতি পদে পদে আপনার ব্রহ্মহত্যাজনিত যদি পাপ থেকে থাকে সেই পাপ ভস্মীভূত হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বৃন্দে দেবীকে পরিক্রমা করতে হয়। বৃন্দে দেবীকে প্রণাম করতে হবে। প্রণাম করার সময় একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা আমি বলছি, আপনারা এভাবে প্রণাম করবেন। বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবস্যচ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতী নমো নমো। জয় প্রেম ভক্তি প্রদায়িনী তুলসী মহারানী কি জয়। জানি কানি চপাপানি ব্রহ্মহত্যা দিক্কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। জানি কানি চপাপানি ব্রহ্মহত্যা দিক্কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। জানি কানি চপাপানি ব্রহ্মহত্যা দিক্কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবস্যচ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতী নমো নমো। জয় প্রেম ভক্তি প্রদায়িনী তুলসী মহারানী কি জয়। এভাবে আপনি তুলসী মহারানীকে 3 বার, 7 বার, 5 বার এভাবে প্রদক্ষিণ করতে পারেন। প্রতিদিন আপনি সকাল সন্ধ্যা এই বৃন্দে দেবীকে পরিক্রমা করুন আর বৃন্দে দেবীর বিশেষ কৃপা লাভ করুন। তো এবারে আমি দেখাবো যে কিভাবে আপনি তুলসী চয়ন করে অর্থাৎ তুলসীর পাতা ছিঁড়ে ভগবানের চরণে অর্পণ করবেন। তো তুলসীর পাতা হঠাৎ করে এসে ছিঁড়া যাবে না। তুলসীর পাতা চয়ন করার সময় ছিঁড়ার সময় একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা উচ্চারণ করে খুব যত্নের সহিত এই তুলসীর পত্র চয়ন করতে হবে। তো তুলসীর পত্র চয়ন কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তুলসী মৃতং জন্মাসি সদাতং কৃষব্য প্রিয়া কৃষবাত্তে চিহ্নামি বড়দা ভব শুভনী। এভাবে তুলসী মহারানীকে প্রণাম করে তারপরে तुलसीर पत्र खूब जत्नेर सहित एभावे आस्ते आस्ते तुलते हबे। এই যে আমি তুলসীর পাতা ছিঁড়েছি, আপনি আরো ছিঁড়তে পারেন। হয়ে গেল। তো আপনার যতটুকু লাগবে ঠিক ততটুকুই আপনি তুলসীর পাতা চয়ন করবেন। হরে কৃষ্ণ। বঙ্গবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি